পবিত্র দশম মুসলিম শুভেচ্ছা। ওনারা জানো না যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মবার্ষিক উপলক্ষে ধর্মবান মুসলিমরা কিন্তু চট্টগ্রাম অত্যন্ত কিন্তু তারা জশ্নে জুলুশে ঈদ মিলাদুল নবী জশ্নে জুলুশ পালন করে ফেললে বাইরে এবং ভালো লাগতে একটা জিনিস খারাপ লাগতেছে, শুধু আমাদের মসজিদে কেরিম আসে নাই, এটার জন্য আমাদের মন একটু খারাপ। যদি মসজিদে কেরিম আসতো আরো বেশি আমাদের মন আরো খুশি হইতো। এটা অনেক মানুষ মন খারাপ করে আসেও নাই, অনেক মানুষ আসতো যদি আমাদের মসজিদ কেরিম আসতো আমাদের হুজুর কেবল আসলে। আজকে যে জনতার এত ভিড়, এত লক্ষ লক্ষ মানুষ, কেমন লাগছে? ভালো লাগতেছে, শুধু একটু মন খারাপ আমাদের মসজিদ কেরিম আসে নাই, যার কারণে এটার কারণে আর কিছু না। আমাদের আরো মানুষ হইতো আরো গ্যাস তো জশ্নে জুলুস আমাদের নবীর আগমনের দিন, এই দিনে আমরা উদযাপন করছি জুলুস জশন আনন্দ। ঈদে মিলাদুন নবী আমাদের ঈদের মতোই আমরা ঈদের আনন্দ করছি। মুরব্বী এতগুন মানুষ এসছে, লক্ষ লক্ষ মানুষ এসছে, অনরও এসছুন এবং ছোটো ছোটো ফল হলে এসছুন, কেন লাগে মূলত? এবং অনেক আনন্দের বিষয়, অনেক আনন্দের বিষয়। ঈদে মিলাদুন নবী সারা ঈদ সবচেয়ে, এটা ঈদে মিলাদুন নবী সারা কোনো ঈদ পাওয়া যাওয়ার সম্ভাবনা ছিল না, আকাশ বাতাস কিছু থাকার কথা না। যারা ঈদে মিলাদুন নবী বিবৃত করে এরা মুসলমান নামে কলঙ্কিত, যারা ওলি আল্লাহর মাজার ভাঙে এরা ঈদের নামে মুসলমান নামে কলঙ্কিত। আমরা চাই এদের জন্য কঠোর আইন প্রক্রিয়া করার জন্য উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এটা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। দর্শক ওনারা একটু করে হইলাহি, ইতিমধ্যে ওনারা একটু জানালাহি যে হযরত সাবের শাহ রহমতুল্লাহ এবং কাসেম শাহ রহমতুল্লাহ তারা দুজনে কিন্তু চট্টগ্রাম উত্তর ফেননি এবং জুলুস পালিত হয়, এই যশ জুলুসের কার্যক্রম সমাপ্ত হব এবং আরো দেহির প্রচুর পরিমাণ বিভিন্ন গাড়িগুড়ি বিভিন্ন রসদ কিন্তু এটা বিতরণ করে, বিভিন্ন হানাফিনা বিরিয়ানি ফল ফ্রুট পানি দিতেই আছে। বিভিন্ন কোম্পানির পক্ষতন, বিভিন্ন ব্যক্তি নিযুক্ত করতন শুধুমাত্র পবিত্র যে ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর সবর উদ্দেশ্যে তারা একদিন বিতরণ করে। এরা কয়েকজন হত হইলাম, তারা জানে গেল যে শুধুমাত্র সাধারণ মানুষের যে জীবিকা পারেন হানাফিনা হাবাই তো স্যার এবং হাবাই যার এই স্যার ওনার হইলাহি নগরীর আজিয়ে শুধু নগরীর জামায়াতুন জিসিরমুর পর্যন্ত নয়, পুরো নগর জুড়েই কিন্তু ঈদ উদযাপিত। এই যে ওরা এসুন, ওনার ছোটো ছোটো ফুল এসুন, ওনার তো কেন লাগে নাই? আলহামদুলিল্লাহ ভালো লাগে। আজ আর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, ওর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জশনে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন সমস্ত মুসলিম জাতিরাই আজ একটা শুভ হওয়ার দিন। আর হযরত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। এই স্যারও কিন্তু ওনারা হইলে হইতে পারে যে শুধু এই যেদুর জামিয়াতুন জিসির মন নয়, পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু দীর্ঘ জাম এবং পুরো চট্টগ্রামেতেই কিন্তু এই জশ্নে জুলুসের আমেসান ছড়াই পড়ছে। এবং শুধু পুরুষ নয়, পুরুষের পাশাপাশি কিন্তু এটা আলাদা দেহের মহিলাও এসেছে জশ্নে জুলুস পালন করে ফেললে, কিংবা যে নবীর আওলাদ হযরত সাবের শাহ তারা সাহেবেল্লাই বিভিন্ন জায়গায় দূর দূরান্ত কিন্তু নারী পুরুষ বেগুনি কিন্তু সমাবেত হয়ে বিভিন্ন জায়গা এবং আরা দেখিলাম আজিয়া যে বিশেষ করে চট্টগ্রাম লালখান বাজারের তুন বদ্রাট যেই আটটা যেমন ফ্লাইওভার, এই ফ্লাইওভারত কিন্তু এই করার রোধ উপেক্ষা করে কিন্তু বিভিন্ন মানুষ সেই সকাল আটটা তুন এখনও পর্যন্ত তারা তিয়ে আছে এবং শুধুমাত্র এক নজর আওলাদের রসুলের সাহেবেল্লে বলি, আওলাদের রসুলের প্রতি যে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা ইয়েনল্লে বলি শুধু তারা হারে রই এবং যে জনতার ঢল এটা আসলে আটানোর মানুষ আড়ি বেরোনো সুযোগ নাই। এইভাবেই কিন্তু মানুষের একেবারে পুরো চট্টগ্রাম জনস্রোত কিন্তু সৃষ্টি হয়ে গিয়ে।
দর্শকরা দেখতে লাগুন নগরীর ওয়াসার মূর্তনরা দেখতে লাগুন, যেহেতু হযরত সাহেব শাহ এই ফতদিন রইবু উনি সিসির মূর্তন আবার ফিরে যাবো জামিয়ার উদ্দেশ্যে, এবং জামিয়ার যাইরে কিন্তু মূলত আজকের এই যশোর জুলুস সমাপ্ত হইব। তারপরেও কিন্তু যাইরে আরা দেহির প্রচুর পরিমাণ মানুষজন কিন্তু আইসি এখনও পর্যন্ত তারা অপেক্ষা করেন এবং বিভিন্ন গাড়ি অবস্থান করেন, প্রত্যেক গাড়ির সাউন্ড সিস্টেম লাগে, এর নাত রসুল চলেন, কোরআন তেলাওয়াত চলেন, এবং ধর্মপ্রাণ মুসল্লি মুসলিম উম্মার মানুষজন কিন্তু আইরে তারা শুধুমাত্র আল্লাহর রসুলের এক নজর সাইবু এই উদ্দেশ্যেই কিন্তু বেগুন গরতন বাড়ি এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী রসুল পাকসাল্লাম যে জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকী উদযাপন গরিবেল্লাই এবং জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি তারা সোয়া বর্জনে কিন্তু মূলত আইসি একটু হতাবার চেষ্টা করে। এই যে আইসন, এই যে আসছেন আপনি এখানে এই যে ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য আসছেন, কেমন লাগছে এবং লক্ষ লক্ষ জনতা? আসসালামু আলাইকুম। শুধু আমার কাছে এখানে এসে যে আমি এখানকার স্থানীয়, আমি ঈদে মিলাদুন্নবীর প্রথম দিকে আসি, আজকে 35 বছর। তৈয়ব শাহ হুজুর আসতো বাংলাদেশে, তৈয়ব শাহ হুজুর তখন থেকে আমি ওনার মুড়ি। আমি চাচ্ছি যে বৈষম্য ওদের জন্য দোয়া করি, ছাত্র সমাজ এবং দেশের জন্য সকল মুসলমান ভাই বোন এবং মুসলমান ভাই বোন যারা ছাড়াও অন্য ধর্মের সকলের জন্য দোয়া রইল। আমরা বলতে চাচ্ছি যে আমাদের নবী করিম আমাদের নেতা, আমাদের নবী করিমের আদর্শে আমরা চলবো, আমাদের নবী করিমের আদর্শে এই ঈদে মিলাদুন্নবী থাকবে। এই ঈদে মিলাদুন্নবী যাতে কখনো কেউ এর প্রতিবাদে কোনো কেউ কিছু প্রতিবাদ করতে না পারে। ঈদে মিলাদুন্নবী আসছে আমাদের মুসলমানের জন্য, ঈদে মিলাদুন্নবী আসছে আমাদের ধর্মকে শান্তিময় ইসলাম তৈরি করার জন্য। আমরা নবী করিমের আদর্শ পালন করব এবং আমরা চাই এই ঈদে মিলাদুন্নবীতে যারা ব্যাঘাত ঘটাবে তাদেরকে কতল করে দেওয়া হবে। আমি এখানে একমত আছি, আমরা সবাই আমরা ঐক্যভাবে এই ঈদে মিলাদুন্নবী প্রতি বছর ইনশাল্লাহ পালন করে আসব। ধন্যবাদ অনরে। একটু করে আসলে হইলাহি আজের এই যে জুলুস, এই জুলুসে কিন্তু 52তম জুলুস একসময় হযরত তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এবং তার সাহেব আসতো, বর্তমানে উনি যেহেতু বয়সে গিয়ে এবং বয়সের বারে উনি আইন্য ফাইল পরবর্তী হালদার গিয়ে ওরফ সাবের শাহ এবং ওনার নেতৃত্বে মূলত কিন্তু এইবার জুলুস চট্টগ্রাম জুলুস অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি উনি কিন্তু লই এসছি ওনার আরেকজন ভাই নাম কাসেম শাহ, ও সহ এসছি এবং জুলুসুত এখনও পর্যন্ত যে মুরাদপুরতুন আরা ওনার সর্বশেষ মুরাদপুর গাড়ি দেখছিলাম, এর মুরাদপুরের পরবর্তী আইরে এখনও পর্যন্ত গাড়ি কিন্তু ওনার দুই নম্বর গেট বর্তমানে গাড়ি ক্রস করেন এবং 2 নম্বর গেটের পরবর্তী আইরে জিসির মোড় ওইরে আবার পুনরায় হযরত সাবের শাহ যে গাড়ি বহন করে লই যার ওই গাড়িও আবার জামের উদ্দেশ্যে আবার ফিরে যাবো। আর ওনারা তারা
সন্তুষ্টি অর্জন করব এবং নবীর যে আগমন, এই আগমনের খুশি মূলত এই জুলুস নগরের ওয়াসার মর্তন এইটুকুই আসলে আছে সর্বশেষ।